This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. পূর্ব বর্ধমান লোকসভা কেন্দ্রের সাংসদ সুনীল মণ্ডলের বিরুদ্ধে জাতীয় সড়কের পালসিট টোল প্লাজার এক কর্মীকে মারধরের অভিযোগ উঠল আর সেই ঘটনায় সিসি ক্যামেরার ফুটেজ প্রকাশ্যে আসতে নিন্দার ঝড় উঠেছে বিভিন্ন মহলে বৃহস্পতিবার মঙ্গলকোটের একটি সরকারি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন সুনীল মণ্ডল কলকাতা থেকে পালসিট টোল পেরিয়ে যাওয়ার সময় আনুমানিক বেলা সোয়া একটা নাগাদ কর্তব্যরত টোল কর্মী উজ্জ্বল সিং সর্দার নিয়ম মেনে গাড়ি আটকায় টোল নেবার জন্য সেই সময় ভিডিও ফুটেজ দেখা যাচ্ছে গাড়ির সামনে একটি লাল ফাইবার স্ট্যান্ড লাগিয়ে দেন উজ্জ্বল নামে সেই স্ট্যান্ড ফেলে দিয়ে চালক গাড়ি নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করো না পেরে গাড়ি পিছতে থাকেন ঠিক সেই সময় গাড়ির পিছন থেকে বাম দিকে বসে থাকা সংসদ সুনীল মন্ডল গাড়ি থেকে নেমে তেরে যান উজ্জ্বল সিং সর্দার নাম ওই কর্মীর দিকে তার গলা টিপে ধরে তাকে মারধর করেন